শুরু করেছি পার্টস অফ স্পিচের আরেকটি ভাগ। আমরা আগে নাউন, প্রোনাউন, ভার্ব এবং অ্যাডজেক্টিভ পড়েছি। আশা করি তোমরা ভিডিওগুলো দেখেছো এবং বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে ক্লাসের অপেক্ষায় তোমাদের থাকতে হবে। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে অ্যাডভার্ব। তোমরা এই শব্দটার সঙ্গে পরিচিত হয়েছো কারণ তোমাদের উইংস করতে গিয়ে অ্যাডভার্বে আন্ডারলাইন করো বা দাগ দাও বা গোল পাকাও, এরকম অনেক কিছু তোমরা করেছো। সুতরাং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব কথাটা যদি আমরা একটুখানি ভাঙি তাহলে আমরা দেখব অ্যাড এবং ভার্ব, অর্থাৎ ভার্বের হয়তো বা আগে বা মোস্ট প্রবাবলি বেশিরভাগ ক্ষেত্রে পরে এমন কিছু যুক্ত হবে যেটা ভার্বটাকে ভার্বের সম্পর্কে অনেক কিছু বলে দেবে। কি যুক্ত হবে, কি বলে দেবে, সেটাই আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রথমেই বলে রাখি যে অ্যাডভার্ব অনেক রকমের হয়। মূলত আমরা তিন প্রকার অ্যাডভার্ব নিয়ে ক্লাস পরে আলোচনা করব। প্রথম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম দ্বিতীয়, এবং তৃতীয় হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আচ্ছা, এই কথাগুলো অনেকটাই তোমাদের মাথার উপর দিয়ে যাবে। আমি যখন ভেঙে ভেঙে বলবো তখন তোমরা বুঝতে পারবে অ্যাডভার্ব অফ প্লেস কি, অ্যাডভার্ব অফ টাইম কি, অথবা অ্যাডভার্ব অফ ম্যানারই বা কি। এবং যেটি বাকি থাকবে সেটি হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি এবং অ্যাফার্মেটিভ অফ অর নেগেটিভ, এটা অর হবে, সরি অফ হবে না, অ্যাফার্মেটিভ অর নেগেটিভ অ্যাডভার্ব। আচ্ছা, প্রথমে শুরু করছি আমরা অ্যাডভার্ব অফ প্লেস দিয়ে। আগের মতোই কিছু সেন্টেন্স তোমাদের সামনে আমি তুলে ধরছি। যেমন প্রথম সেন্টেন্স দেখো, আই উইল গো আপস্টেয়ার্স টু সি হার। আই উইল গো, আমি যাব আপস্টেয়ার্স মানে ওপর তলায়, সিঁড়ির ওপর তলায়, টু সি হার, তাকে দেখতে। আচ্ছা, এখানে খুব সচেতনভাবে তোমরা যদি দেখো তাহলে এখানে ভার্ব, আই উইল গো, গো হচ্ছে ভার্ব। দেখো আমি এখানে দাগ দিয়ে ওপরে ভি লিখে দিয়েছি। গো মানে যাওয়া, কোনো কাজ মানেই ভার্ব, তোমরা জানো গো হচ্ছে ভার্ব। এবার হচ্ছে আমি তো যাব, কিন্তু কোথায় যাব? আমি আপস্টেয়ার্সে যাব, ওপরে যাব। দেখো আমি যাব, আমি কোথায় যাব, এই কোথায় প্রশ্নের উত্তরই যেটা, যেই ওয়ার্ডটা আমাদের দেবে সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অর্থাৎ ভার্ব কোথায় যাচ্ছে, কোথায় বসছে, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। চলে আসছি দ্বিতীয় উদাহরণে, আই লাইক টু হ্যাভ মাই লাঞ্চ হেয়ার। আচ্ছা, আই লাইক, আমি পছন্দ করি, টু হ্যাভ পেতে বা খেতে, মাই লাঞ্চ আমার দুপুরের খাবার, হেয়ার মানে এখানে। তাহলে আই লাইক, লাইক পছন্দ করা, লাইক কিন্তু ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। ভার্ব যখন বুঝিয়েছি নিশ্চয়ই বুঝেছো। আচ্ছা, আমি কি পছন্দ করি, আমি খেতে পছন্দ করি, ঠিক আছে, কিন্তু কোথায়, আমি যে পছন্দ করি সেটা কোথায়, আমি এখানে পছন্দ করি, হেয়ার। তার মানে হেয়ার হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ আমি আমার ভার্বের, আমার কাজ করার জায়গাটাকে বলে দিচ্ছি এখানে, তাই হেয়ার হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। পরেরটা, দে আর সিটিং আন্ডার দ্য ট্রি, তারা বসে আছে। তোমরা জানো সিটিং ভার্ব, বসা ভার্ব, কোথায়, আন্ডার দ্য ট্রি, গাছের নিচে। কোথায় বসে আছে, কোথায়ের উত্তর হচ্ছে আন্ডার, নিচে, তাহলে আন্ডার হচ্ছে এখানে অ্যাডভার্ব অফ প্লেস। পরেরটা, আই লিভ হেয়ার, আমি এখানে থাকি, থাকাটা ভার্ব, তোমরা জানো আমি কোথায় থাকি, আমি এখানে থাকি। তাহলে ভার্বকে কোথায় দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আমরা পাচ্ছি সেটাই কিন্তু অ্যাডভার্ব, হেয়ার হচ্ছে অ্যাডভার্ব। পরের উদাহরণে চলে যাচ্ছি, আ ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার, একটি মানুষ দাঁড়িয়ে আছে সেখানে। স্ট্যান্ডিং মানে ভার্ব, দাঁড়িয়ে থাকা অবশ্যই একটা কাজ ভার্ব। কোথায় দাঁড়িয়ে আছে, দেয়ার, ওখানে। তাহলে ভার্বকে আমরা যখন প্রশ্ন করছি ভার্বটি কোথায়, তখন যে সেই প্রশ্নের উত্তরে আমরা যে উত্তরটা পাচ্ছি, যে জায়গার উত্তরটা পাচ্ছি, সেটাই হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে আমি নিচে কী লিখেছি দেখো, যে অ্যাডভার্ব কোনো কিছু কোথায় ঘটছে, ঘটা কিন্তু ভার্ব, কিন্তু কোথায় ঘটছে তা উল্লেখ করে তাকে অ্যাডভার্ব অফ প্লেস বলে। আবার বলছি, ঘটা, কাজ করা কিন্তু ভার্ব, কিন্তু কাজটা কোথায় হচ্ছে, এই কোথায় প্রশ্নের উত্তর যে ওয়ার্ডটি দেবে সেটাই কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস। এটা ভার্বের পরে ডাইরেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহার হয়। দেখো সব সময় ভার্বের পরে, গো এর পরে আপস্টেয়ার্স, লাইকের এদিকে হেয়ার, সিটিং এর পরে লাঞ্চ, লিভ এর পরে হেয়ার, স্ট্যান্ডিং এর পরে কিন্তু অ্যাডভার্ব অফ প্লেস বসেছে।
এবার যেটা করবো সেটা হচ্ছে অ্যাডভার্ব ভার্বে তোমাদের একটা ওয়ার্কশিট দেবো, তোমরা ওয়ার্কশিটটা করে গ্রুপে পোস্ট করবে। তাহলে আশা করি অ্যাডভার্ব প্লেস বুঝতে পেরেছো। অ্যাডভার্বের অনেক যেহেতু ভাগ আছে, পুরো অ্যাডভার্বটা নিয়ে আলোচনা করলে তোমরা বুঝতে পারবে না, তাই আমি ভেঙে ভেঙে মেনলি তিনটে বিষয় অর্থাৎ অ্যাডভার্ব প্লেস, অ্যাডভার্ব টাইম অ্যান্ড অ্যাডভার্ব ম্যানার, এই তিনটে টপিক নিয়ে আলোচনা করব। আজকের আলোচনা তাহলে এখানেই রইলো, তোমরা ওয়ার্কশিটটা করে তোমরা জমা দিয়ে দেবে।